ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার প্রতিপক্ষ কাজী জাফরুল্লাহর সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বরে একই সময়ে ওই দুই পক্ষ সমাবেশ ডাকায় আজ সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেয় নিক্সন চৌধুরীর সমর্থকরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।